আমরা এখন দেখব পিএইচপি থেকে অ্যাজাক্সটা কিভাবে ব্যবহার করা যায়। আমরা ধরে নিচ্ছি আপনার অ্যাজাক্স সম্পর্কে কনসেপ্ট আছেই। আমরা অ্যাজাক্সটাকে পিএইচপি তে কিভাবে ইউজ হবে সেটা শুধু দেখাবো এখানে। অ্যাজাক্সটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজড জাভাস্ক্রিপ্ট, এটা শর্ট ফর্ম হচ্ছে অ্যাজাক্স। এবং অ্যাজাক্স ইজ নাও ইজ এ নিউ টেকনিক ফর ক্রিয়েটিং বেটার, ফাস্টার, মোর ইন্টারঅ্যাক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন উইথ দ্য হেল্প অফ এক্সএমএল, এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। অ্যাজাক্সের মাধ্যমে আমরা খুব দ্রুত, সুন্দর এবং ফাস্টার যে ওয়েবসাইট তৈরি করতে পারি, যেটা ইউজ করবে এক্সএমএল, এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো কনভেনশনাল ওয়েব অ্যাপ্লিকেশন, যেমন আমাদের যদি এই পিএইচপি অ্যাপ্লিকেশনে আমাদের অনেক সময় কী করতে হয়, কোনো কিছু করার জন্য আমাদের এটা সাবমিট করতে হয় সার্ভারে, সার্ভার থেকে সেটা প্রসেস করে আবার ক্লায়েন্টে আসে। তো অনেক কাজ আমরা ক্লায়েন্ট সাইটে করে ফেলতে পারি। এবং অ্যাজাক্স সাবমিট প্রেস করলে জাভাস্ক্রিপ্ট উইল মেক এ রিকোয়েস্ট টু দ্য সার্ভার, সার্ভারে যাবে এবং কিন্তু ক্লায়েন্টকে বুঝতে দেবে না যে সে সার্ভারে যাচ্ছে, ব্যাকএন্ডে সে সার্ভারে যাবে, গিয়ে কাজ করে আবার আউটপুটটা দেখাবে। তো আমাদের পেজ রিফ্রেশ হবে না। তো সেই কাজটা আমরা কীভাবে করব, তো আমরা মাই সিকিউএল কোয়েরির মাধ্যমে করতে পারি, যে আমরা অন দ্য ফ্লাই এবং ডিসপ্লে রেজাল্ট অ্যাজাক্স এইচটিএমএল আমরা দেখাবো। তো সেটা কীভাবে করবো সেটা আমরা দেখব। যে আমরা মাই সিকিউএলে একটা অ্যাজাক্স এক্সাম্পল নামে একটা টেবিল ক্রিয়েট করব এবং সেই টেবিলের মধ্যে এই ডাটাগুলো আমরা ইনসার্ট করে দিলাম, ডাটাগুলো ইনসার্ট করে দিলাম। দিয়ে আমরা এখন ডাটাগুলো নিয়ে এসে আমরা দেখাবো অ্যাজাক্সের মাধ্যমে। তো বডি জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, জাভা, জাভাস্ক্রিপ্ট এটা দিলাম আমরা যেভাবে দেই। ব্রাউজার সাপোর্ট ফাংশন অ্যাজাক্স ফাংশন, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম অ্যাজাক্স জাভাস্ক্রিপ্টের। যদি আপনাদের জাভাস্ক্রিপ্ট না জানা থাকে আমাদের জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালটা দেখতে পারেন। তো ট্রাই অ্যাজাক্স রিকোয়েস্ট ইকুয়ালস টু নিউ HTXML HTTP রিকোয়েস্ট, এটা হচ্ছে অ্যাজাক্সের একটা ফাংশন, সেই ফাংশনটাকে কল করলাম। ক্যাচ ট্রাই অ্যাজাক্স রিকোয়েস্ট ইকুয়ালস টু নিউ অ্যাক্টিভ অবজেক্ট MSXML টু XML HTTP, এটাকে একটা অবজেক্ট তৈরি করলাম রিকোয়েস্টের উপরে। তারপর অ্যাজাক্স রিকোয়েস্ট নিউ অ্যাক্টিভ অবজেক্ট Microsoft.XML HTTP। তারপর হচ্ছে যদি এটা হচ্ছে, এটা হবে যদি আমাদের অপেরা, ফায়ারফক্স, সাফারি হয়, আর যদি না হয়, যদি ইন্টারনেট এক্সপ্লোর হয় তাহলে এইভাবে আমাদের কল করতে হবে, অথবা আর যদি ফোনে না হয় তাহলে আমাদের এইভাবে কল করতে হবে। এটা কলিংয়ের মেথড, একই জিনিস বারবার আমরা ক্রিয়েট করতেছি। তো অ্যালার্ট ইউর ব্রাউজার ব্রোক, তারপরে যদি না হয় তাহলে ব্রাউজারটা ব্রোকেন এটা বলে দিতে হবে যে অ্যাজাক্স সাপোর্ট করতেছে না। তো আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, ডাটা সার্ভারে সেন্ড করবে এবং ওইখান থেকে একটা ডিভের সেকশনকে, পেজের সেকশনকে সে ডিসপ্লে করবে। তো অ্যাজাক্স রিকোয়েস্ট যেটা আমরা ক্রিয়েট করলাম, অ্যাজাক্স রিকোয়েস্ট ডট অন রেডি স্টেট চেঞ্জ ইকুয়ালস টু একটা ফাংশনের মধ্যে দিলাম ইফ অ্যাজাক্স রিকোয়েস্ট ডট রেডি স্টেট ইকুয়ালস টু 4, অ্যাজাক্স ডিসপ্লে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অ্যাজাক্স ডিপ যে ডিপটা নিয়েছে সেটা, তারপর অ্যাজাক্স ডিসপ্লে ইনার HTML ইকুয়ালস টু অ্যাজাক্স রিকোয়েস্ট ডট রেসপন্স টেক্সট, যে টেক্সটটা আছে সেটা সে ডিসপ্লে করবে। তো এখানে হচ্ছে এজ নিচ্ছি, এজ, WPM, সেক্স। তো এখন আমরা কোয়েরি স্ট্রিং তৈরি করতেছি, ভেরিয়েবল, কোয়েরি স্ট্রিং, এজ, এগুলো নিয়ে আমরা একটা এসকিউএল কোয়েরি স্ট্রিং তৈরি করলাম। এখন হচ্ছে অ্যাজাক্স রিকোয়েস্ট ডট সেন্ড নাল, এটা তাহলে সেন্ড করে দেবে। তো এখন কী সেন্ড করবে, যখন আমাদের ফর্মে আসবে, যেরকম ফর্ম সাবমিট করলে আমাদের এখানে বলে দিচ্ছি যে ফর্মের নেম, এজ, ওয়াম, সেক্স, বিভিন্ন অপশন আছে, তার বাটন, অন ক্লিক ইভেন্টে অ্যাজাক্স ফাংশনটাকে কল করে দিচ্ছি, ভ্যালু হচ্ছে কোয়েরি এসকিউএল, কোয়েরি মাই এসকিউএল। আর এই অ্যাজাক্স ডিপ যেটা আমরা এখান থেকে নিচ্ছি, যেখানে ডিসপ্লে করবো ইউর রেজাল্ট উইল ডিসপ্লে হিয়ার, তো অ্যাজাক্স ডিপ নামের যে আইডিটা আছে সেই আইডিটার মধ্যে আমরা ডিসপ্লে করব। তো এখন যখন এরকম দিলাম আমাদের ফর্মটা হবে এরকম, আর ভেরিয়েবলগুলো এইভাবে পাস করবে, ইউআরএল ভেরিয়েবল ওয়ান ইকুয়ালস, মানে পোস্টের মতো করে, গেটের মতো করে পাস করবে। এজ এত, কোয়েরি এসকিউএল যদি ক্লিক করবো যখন, তখন আমাদের একটা পিএইচপি এক্সিকিউট হবে, ইয়োর ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট ইজ রেডি, নাও উই হ্যাভ টু রাইট আওয়ার সার্ভার সাইড স্ক্রিপ্ট উইথ অল ফেচ, মানে অ্যাজাক্স এক্সাম্পল পিএইচপি। সার্ভার সাইডে কী করবো, তখন এখান থেকে আসবে, ডাটাবেজে কানেক্ট করবো, সিলেক্ট করবো, আমরা গেটের মাধ্যমে ডাটাগুলো পেলাম, তারপর রিয়েল এসকেপ স্ট্রিং এগুলোর ডাটাগুলো নিলাম, কোয়েরি করলাম, তারপর সিলেক্ট
from ajax where sex equals to এতো if is numeric as এভাবে আমরা কোয়েরি বিল্ড করলাম। তো আমরা কোয়েরি করে কোয়েরিটাকে নিয়ে আসলাম, MySQL কোয়েরি কোয়েরি নিয়ে আসলাম। আর এখানে বিল্ড দ্য রেজাল্ট স্ট্রিং, রেজাল্ট স্ট্রিংটা আমরা বিল্ড করব ডিসপ্লে স্ট্রিং ইকুয়ালস টেবিল টিআর নেম এজ, এগুলো দিয়ে আমরা স্ট্রিংটাকে বিল্ড করলাম। এবং ওই রো ওয়াইল রো ইকুয়ালস মাই ফেস অ্যারে ডিসপ্লে টিআর, প্রত্যেকটা টেবিলের আমরা ভ্যালুগুলো ডিসপ্লে করতেছি এখানে। ইকো হচ্ছে কোয়েরি ডট, এটা হচ্ছে আমাদের কোয়েরি, যে কোয়েরিটা দিলাম ডিসপ্লে স্ট্রিং টেবিল, সো ইকো ডিসপ্লে স্ট্রিং, তখন আমাদের এই ডিসপ্লে স্ট্রিংটা ডিসপ্লে করবে। তো এখানে আমাদের যখন এস দিলাম তখন আমাদের ওইভাবে এই ভ্যালুটা চলে আসবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমরা দেখবো পিএইচপি এবং এক্সএমএল কীভাবে কাজ করে।